ইসরায়েল থেকে সৌদি আরবের রহস্যময় বিমান, ইসরায়েলের তেল আবিব থেকে একটি রহস্যময় বিমান সৌদি আরবের রিয়াদে উড়াল দিয়েছে। মাঝখানে আম্মানে 2 মিনিটের বিরতি দিয়েছিলেন বলে খবরে বলা হয়েছে। বিমানটির যাত্রী কে ছিলেন তা নিয়ে ইসরায়েলি গণমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। বিমান শনাক্তকরণ উপাত্তে দেখা গেছে যুক্তরাষ্ট্র নিবন্ধিত চ্যালেঞ্জার 604 নামের ব্যক্তিগত মালিকানার বিমানটি সৌদি রাজধানী রিয়াদে ঘণ্টা খানেক ছিল। এরপর ইসরায়েলের বেন গোরিয়ান বিমানবন্দরে ফিরে যায় সেটি। মঙ্গলবার সন্ধ্যায় বিমানটি সৌদিতে অবতরণ করেছিল বলে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের খবরে জানা গেছে। এমন সময় এই রহস্যময় বিমান উড্ডয়নের খবর এসেছে যখন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার রিয়াদ সফরে ছিলেন। এতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা অন্য কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা রিয়াদের বৈঠকে অংশ নিয়েছিলেন কিনা তা নিয়ে সাংবাদিকদের মধ্যে জল্পনা কল্পনা চলছে। ইসরায়েলি দৈনিক হারিসের সাংবাদিক ও স্বভাবজত বিমান শনাক্তকরণ উপাত্ত সংগ্রহকারী আবি শার্প বলেন, রিয়াদে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে তেল আবিব থেকে কেউ এসেছেন কিনা আমি জানি না। দখলদার রাষ্ট্রটির গোয়েন্দা বিষয়ক খবরের ওয়েবসাইট ইনটেলি টাইম লিখেছে, নেতানিয়াহু কেন একটি সরকার গঠনে প্রেসিডেন্ট রৌবিন রিভলিনকে ম্যান্ডেট ফিরিয়ে দিতে দেরি করেছিলেন এ ঘটনায় সে ব্যাখ্যা দিয়ে দিচ্ছে। বিমানের অন্য যাত্রীদের কেন জর্ডন থেকে তুলে নিতে হয়েছে তা নিয়েও বিষয় রয়েছে। মানুষের চোখে ধুলা দিতেই বিমানটি আমানে থেমেছিল কিনা সে প্রশ্ন তুলেছেন সাংবাদিক ইয়োসি মেলম্যান। তিনি বলেন, এতে করে বিমানটি একক ট্রান্সপন্ডার কোড পাবে। ফ্লাইট রাডার 24 ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে বিমানটি ইসরায়েল থেকে কায়রোতে কয়েকবার ভ্রমণ করেছে। মারিভ ডেইলির লেখক ইয়োসি মেলম্যান টুইটারে বলেন, নেতানিয়াহু কিংবা মোসাদ প্রধান ইয়োসি কোহেন বিমানটি যোগে উপসাগরীয় দেশটিতে সফর করেছেন। সম্ভবত সেখানে সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। যদিও সৌদি আরবের সঙ্গে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সিংহাসনের উত্তরসূরি হওয়ার পর দেশ দুটির উষ্ণতা দিনে দিনে বাড়ছে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবেলায় মরিয়া অবস্থান থেকে সৌদি ও ইসরায়েলকে এক মেরুতে নিয়ে এসেছে বলে গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে। এই সফরকে অস্বাভাবিক বিরল বলে আখ্যায়িত করেছেন আবি শার্প। ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, ঘণ্টাখানেক সৌদি আরবে থেকে বিমানটি ইসরায়েলে ফিরে গেছে। এদিকে ব্রাজিলে যেতে ভিসা লাগবে না যাদের। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে যেতে চীনা ও ভারতীয় পর্যটক বা ব্যবসায়ীদের ভিসার প্রয়োজন হবে না। চীন সফরকালে গতকাল বৃহস্পতিবার ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো এই ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের। বলসোনারো চলতি বছরের শুরুতে ক্ষমতায় আসেন। বেশ কয়েকটি উন্নত দেশের নাগরিকদের জন্য তিনি ইতিমধ্যে ভিসার প্রয়োজনীয়তা শিথিল করার নীতি হাতে নিয়েছেন। তবে উন্নয়নশীল বিশ্বের কোনো দেশের জন্য প্রথমবারের মতো এমন ঘোষণা দিলেন ডানপন্থী এই প্রেসিডেন্ট। এ বছরের শুরুর থেকে ব্রাজিল সরকার মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এবং অস্ট্রেলিয়ার পর্যটক ও ব্যবসায়ীদের জন্য ভিসা ব্যবস্থা বাতিল করেছে। এর বদলে দেশগুলো ব্রাজিলের নাগরিকদের জন্য ভিসা ছাড়া যাতায়াতের কোনো ব্যবস্থা করেনি।